আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। নেত্রকোনায় গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত নারী শিশুসহ 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সকাল 10:30টার দিকে জেলার কলমাকান্দার বড় খাফুন ইউনিয়নের গুমাই নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও 24 জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। স্থানীয়রা জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে 34 জন যাত্রী নিয়ে নেত্রকোনার ছাকুরাকোনা এলাকায় যাওয়ার সময় মালবাহী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। এ পর্যন্ত 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। না এডি খাইটিয়া ওনা একটা যাত্রী লোক ডাক দিছে, যাত্রী লোক আর কাতিরেই এইটা এটা ড্রেস কাইয়া নৌকাটা পুরা গেছে। আনুমানিক এটাতে 30 জনের মতো লোক কম বেশি থাকতে পারে, এবং তার মধ্যে আমরা 10টি ডেড বডি পেলাম আর 8 জনের মতো জীবিত, সেক্ষেত্রে 18 হয়তোবা 10 থেকে 12 জন হতে পারে, এটি এক্সাক্ট সংখ্যা বলা খুব দুরূহ। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুখলেসুর রহমান। মোকলেস জি, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতদের লাশ শনাক্তকরণের কার্যক্রম এবং লাশ উদ্ধার তৎপরতা এখন পুরোদমে চলছে। নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম আমাকে জানিয়েছেন, নৌ দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আনুমানিক 24 জন যাত্রীর নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাস্থলে যে সমস্ত লাশের স্বজনরা তাদের লাশ শনাক্ত করতে পারছেন, তাদেরকে ওই স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হচ্ছে, এবং এই ট্রলারে অন্য অন্য যাত্রী যারা ছিলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের স্বজনরা দুর্ঘটনাস্থলের আশপাশে আহাজারি করছেন এবং তার স্বজনকে খুঁজছেন। এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে আরও জানা যায় যে এই দুর্ঘটনার কবলে পড়া লঞ্চটি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে নেত্রকোনা জেলার টাকরাকোনায় আসার উদ্দেশ্যে কলমাকান্দার গুমাই নদীর রাজেন্দ্রপুর নামক স্থানে আসার পর বালুবাহী একটি ট্রলার এই ট্রলারটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়া আরটিভির দর্শকদের আমি আরও জানাতে চাই, গত কিছুদিন পূর্বে নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুরে পর্যটনবাহী একটি লঞ্চ দুর্ঘটনায় 18 জনের মৃত্যু হয়েছিল। আজকে এই 10 জনের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনা কবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের কলমাকান্দার এই নৌ দুর্ঘটনার স্থল এখনো উদ্ধার তৎপরতা চলছে। এই ছিল আমার কাছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নৌ দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি। মোকলেস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোকলেসুর রহমান। লক্ষ্মীপুরে সেফটিক ট্যাঙ্কে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের হোগলডোগি গ্রামে এই ঘটনা ঘটে। অতিরিক্ত গ্যাস জমে অক্সিজেনের অভাবে এ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন একই এলাকার ওমর ফারুক ও কামাল হোসেন। স্থানীয়রা জানায়, দুপুরে দুলু হাজি বাড়ি নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে যান তিনজন। এ সময় দুজন ভেতরে প্রবেশ করেছে গ্যাসের কারণে, সেখানেই দম বন্ধ হয়ে মারা যান তারা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় রাজুক, ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটি
দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের 5 লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে বিস্ফোরণে দগ্ধ গুরুতর আহত 8 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। মাশায়েল আহমেদ রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতলা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের 5 লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এজন্য 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে এই অর্থ প্রদান করতে হবে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। 37 ফ্যামিলিকে 5 লক্ষ টাকা তিতাস গ্যাস কোম্পানি ক্ষতিপূরণ দিবে। গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ, মসজিদ কমিটি, রাজু এবং তিতাস অন্যান্য অল কনসার্নের যারা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে পার্টি করা হয়েছে এবং তাদের দায় দায়িত্ব চূড়ান্ত হিয়ারিং এর মধ্যে শোনা হবে। এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহতদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চিকিৎসক। এখন যে 8 জন বেঁচে আছে তারা সবাই আইসিইউতে আছে। তাদের আইসিইউতে তাদের অবস্থা আপনি যদি দেখেন 94%, 30%, 50%, 25%। আমি আগেও বলছি এখনও বলছি পার্সেন্টেজটা বড় ইম্পর্টেন্ট না, বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের শ্বাসনালীটা পড়ে গেছে। জেলার সব স্থাপনার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিরাপত্তার বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ বিভাগকে এবং তিতাস গ্যাসকে জানিয়েছি যেসব জায়গায় এই ধরনের তারা অবৈধভাবে সংযোগ নিয়েছে বা দিয়েছে বা যাদের অনুমতি নাই সেইগুলোকে আবার দ্রুত চেক করার জন্য। এদিকে বাইতুস সালাত জামে মসজিদ এলাকায় তৃতীয় দিনের মতো খোঁড়াখুঁড়ি শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। মাশায়েল আমি আরটিভি ঢাকা। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের কারণে ঝুঁকিতে রয়েছে অনেক আবাসিক এলাকা। এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্র, যারা রাজনৈতিক ছত্রছায়ায় রাতের আধারে বাসা বাড়িতে লাখ টাকার বিনিময়ে অবৈধ লাইনের সংযোগ দিচ্ছে, অথচ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সংযোগ পাচ্ছে না অনেকে। গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হকের রিপোর্ট জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। গাজীপুর জেলা জুড়ে রয়েছে প্রায় 50 লাখ অবৈধ গ্যাস সংযোগ। সংযোগ বিচ্ছিন্ন করার পরও অদৃশ্য শক্তির ছোঁয়ায় রাতের আধারে আবারও লাইন চালু হয়। জোড়াতালি দেয়া এসব সংযোগের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অনেক এলাকা। সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে শিল্পঘন গাজীপুর মহানগর এলাকায়। এই সুযোগে অসাধু ব্যক্তিরা যেমন কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। জাহিদ গ্যাসের অবৈধ লাইন চালায়, অবৈধ লাইন মানুষের বাসা বাড়িতে দেয় দিয়ে প্রায় কোটি কোটি টাকা মানুষের কাছে হাতিয়ে নিয়ে 15-20টা বাড়ি করেছে। মুখের কথা নয়, আপনারা জিনিসটা খতিয়ে দেখেন, 18-15টা করে বাড়ি ঘর করছে। আশেপাশে আসে দেখা যাচ্ছে যে কখনো 2000, কখনো 5000, কখনো 10000, কে এসে নিয়ে যায় কাকে দিয়ে এটা কিন্তু আমরা জানতে পারি না। অবৈধ সংযোগের কথা স্বীকার করে তিতাসের কর্মকর্তা তাদের অসহায়ত্বর কথা জানান। আমরা যে স্পটটাই করছি 57 কিলোমিটার, সেখানে প্রায় আমাদের প্রায় 18-19 হাজার গ্রাহক আমরা সাসপেক্ট করতেছি যে ওখানে আছে। এগুলো আমরা এই লাইনগুলি উচ্ছেদ করলে সেই গ্রাহকগুলোর সংযোগ আমরা বিচ্ছিন্ন করতে পারবো এবং সেটা আমাদের খুব শীঘ্রই আমরা সেই পরিস্থিতি প্রাকৃতিক সম্পদ গ্যাস এভাবে বিলিয়ে দিয়ে জনজীবন ঝুঁকিতে ফেলে তিতাস কার স্বার্থ দেখছে এমন প্রশ্নই এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পুলিশের 4 সদস্যকে আদালতে তোলা হয়েছে। সকাল 11টার দিকে র্যাবের একটি দল তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করে। পরে তাদের আদালতের খাস কামরায় নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা শুরু হয়। এর আগে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ 4 জন হলেন পুলিশের সহকারী উপ পরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন,
মৌসুমী, একটু আগেই যে চারজন আসামি পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল মোহাম্মদ কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ মামুন এবং কনস্টেবল সাফানুর রহমান, তাদেরকে দুইটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, দুইজনের আদালতে তাদেরকে জবানবন্দি নেওয়া হয়েছে। সকাল 11টা থেকে আপনি জানেন প্রায় 6 ঘন্টা পর্যন্ত তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলা হোসেনের আদালতে। তো কিছুক্ষণ আগে তাদের জবানবন্দি শেষ হয়েছে, 164 তারা জবানবন্দি ছিল। তাদেরকে জবানবন্দি শেষে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন এ পর্যন্ত আগে 8 জন, এখন আজকে 6 জন, মোট 12 জন 164 দ্বারাই এই সিনহা হত্যা মামলায় তারা 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন। তো এখনো আমাদেরকে এই যে র‍্যাবের যে তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। তো তিনি বলার পরে আসলে আমরা জানতে পারবো যে 164 দ্বারা জবানবন্দিতে কি আসলে বলা হয়েছে এবং কোনো তথ্য তার কাছে আছে কিনা সেটা তিনি আমাদেরকে জানাবেন। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, তিনি না জানা পর্যন্ত আমরা আসলে কিছু এখন বলতে পারছি না। তো এই হচ্ছে সর্বশেষ মৌসুমী কক্সবাজার আদালত চত্বর থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। তীব্র স্রোত ও নাব্যতার সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দোলদিয়া রুটে। সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক সময়ে এই রুটে 2500 গাড়ি পার হলেও এখন 3500 পার করা হয়। যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে 5 শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা। আর এই রুটেও নাব্যতার সংকট থাকায় গত 30 আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। বর্তমানে 19 ফেরির মধ্যে 17টি ফেরি চালু রয়েছে। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের নাব্যতার সংকট দূর করতে ড্রেজিং চলছে, যা স্বাভাবিক হতে আরও 2-3 দিন লাগবে বলে জানান বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। বিকাশ করে আনছি, সেটা কাও আমার শেষ হয়ে গেছে। এখন আর আমার যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি সেইভাবে ঘাটে বসে আছি যে কবে ফেরি চালু করবে সেদিন কেমন পার হয়ে যাবে। মানে ফেরিতে বাজে যায়, যার জন্য ঘাট বন্ধ, যার জন্য আমরা খাওয়া খাদ্য ঘুমানি সব দিকে আমরা কষ্ট। 29 তারিখে আসছি, ঠিক আছে, মালামাল নিয়ে আসছি, এখানে ফেরি বন্ধ, ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। 150 মিটার কেটে দিলেই কিন্তু ফেরিটা চলাচল করতে পারে, ওদের ট্রেজার ঘুরাই দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি আগামী 2 দিন যদি তারা ভালোভাবে ড্রেজিং করতে পারে এবং ড্রেজিংয়ের পারফরমেন্স তাদের ভালো হয়, 2 দিন পরে ফেরিটা চলাচল করতে পারবে। সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধি করে বস্তুনিষ্ঠ সংবাদ সবার মাঝে পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত আরটিভি, এমন মন্তব্য করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিন তিনি সুনামগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় পৌর মেয়র নাদের বক্ত তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ সময় আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ সহ স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং কাজে নিয়োজিত বেঙ্গল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লিমিটেডের ড্রেজার ভাঙচুর ও কর্মীদের উপর হামলা করেছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ড্রেজিংয়ের একদল সন্ত্রাসী। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি থেকে বেঙ্গল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লিমিটেডের 2টি ড্রেজার শরীয়তপুরের নড়িয়া যাওয়ার পথে ময়মনসিংহের গফরগাঁও পৌঁছালে 20 থেকে 30 জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে ড্রেজারের চালক লিভারম্যান সহ 3 জন গুরুতর আহত হন। ভাঙচুর করায় ড্রেজারটিও অচল হয়ে পড়ে। বেঙ্গল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার খাজা মোহাম্মদ আরিফউদ্দিন এটিকে উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে গফরগাঁও থানায় মামলা হয়েছে। শরীয়তপুর নড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, হঠাৎ করে ওয়েস্টার্নের ড্রেজার এসে আমাদের এখানে সন্ত্রাসী আক্রমণ করে।
তো সেক্ষেত্রে আমাদের ড্রেজার অনেক ক্ষয়ক্ষতি হয়। 20-30 জন লোক এসে হঠাৎ করে আমাদের আক্রমণ করে, আক্রমণের পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার হাতের এখানে রড দিয়ে আর হচ্ছে দা দিয়ে এক পর্যায়ে তারা আক্রমণ করে আমাদের টাকা পয়সা মোবাইল যেগুলো আছে ওগুলো ভাঙচুর করে নিয়ে গেছে। এই হামলা দিয়ে আমাদের ডেজারটাকে ক্ষয়ক্ষতি করে ফেলেছে, পুরো ডেজারটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের মনিটর, আমরা প্রোগ্রামিং করা মনিটরগুলো পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। আর আমাদের স্টাফদেরকে মাথা ভেঙে দিয়েছে, কারোর মাথা ফেটে গেছে, কারোর হাত পা ইঞ্জুরি করে দিয়েছে, আরও 2-3 জন অসুস্থ হয়ে গেছে রড দিয়ে, দা দিয়ে, কোপ দিয়ে। এটাও একদম পুরো মদকমূলক, যাদের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর উদ্ধর্তন কর্তৃপক্ষের মদকে এই কাজগুলো হয়েছে। এই ঘটনার পিছনে আমরা একদম সুষ্ঠু একটা বিচার চাই, যাতে এই এই আমাদের সব স্টাফ এবং আমাদের কোম্পানি এইটার সুষ্ঠু বিচার করে দেয় আমাদের। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও বই বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে সকালে উপজেলার শহীদ মতিন একাডেমি প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বাংলা একাডেমির উপপরিচালক কবি ডক্টর আমিনুর রহমান সুলতান, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান আকন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।